আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন আজকে কী কী রান্না করি। তো আজকে আমার রান্নাতে প্রথমে আমি এখানে শাক বাসমিশালি শাক ধুয়ে নিছি। তো ধুয়ে ওগুলোকে ভালোভাবে মজায় নিতেছি। তো আমি শাকগুলো মজায় আর কি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো যাতে পরবর্তীতে খাওয়া যায়। তো তারপরে আমি করলাম আমাদের খাওয়ার জন্য দুপুরে কলই শাক ভাজি করছি এখানে, আর এখানে ইলিশ মাছ দিয়ে আমি ই দিয়ে রান্না করছি কোমর দিয়ে। তো ইলিশ মাছটা খেতে খুব ভালোই হয়েছিল। তারপর রান্না করলাম ডাল। তো ওই তো ডাল রান্না করার পরে এখন আমি ভাবলাম বাচ্চাদের জন্য কিছু একটা করি। তো এখানে আমি বিরিয়ানি রান্না করব বাচ্চাদের জন্য। তো এই তো আমি কিছু মুরগির মাংস ধুয়ে ভালো একটু মশলা মাখাই নিছি। তো মশলাটা মাখানোর পরে আমি এখন তেলের মধ্যে মাংসগুলো একটু ভাজা নেব। তো ভাজা দিলে কি যে মাংসটা একটু শক্ত শক্ত হয় বিরিয়ানিতে, খেতে অনেকটা ভালোই লাগে। তো মাংসগুলো আমি ভাজা নিতেছি। তো ভেজে নেওয়ার পরে একটু শক্ত শক্ত করে লাল লাল করে মাংসগুলোকে ভেজে নেব। তো এই তো আমার মাংস ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি ভাজা মাংসের তেলটা ছিল তেলটা আমি বিরিয়ানির পাতিলে বসে দিয়ে দিছি। তো এই তো তেলটা দেওয়ার পরে এখন আমি একে সব মশলা দিয়ে দেবো। বিরিয়ানি রাঁধতে যেসব উপকরণগুলো লাগে, তো এখানে আমি একে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে সব রকম মশলা দেবো। এখানে আমি গরম মশলা, তারপরে এলাচি, তো আমার কাছে ফাঁকি ছিল না এই কারণে আমি গরম মশলা ফাঁকি দিতে পারি নাই। তো এখানে আমি জয়ফল জয়ত্রী একটু একটু আলামাল আমি দিয়ে দিচ্ছি, তারপরে একটা কালো এলাচ, তারপরে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আদা বাটা একটু ভাজা ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এতে এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তো এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলা একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর একটু টমেটো সস অ্যাড করলাম। তো এই তো এখন আমি এই মাংসটা দিয়ে দিলাম বিরিয়ানিতে। এই তো মাংসটা কষানো হয়ে আসছে। তো এই তো এখন মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিতেছি। এই তো কষানো হয়ে আসলো। তো এখন আমি চাল দিয়ে দিব। তো এই তো আমি পোলা চালটা ধুয়ে রাখছিলাম ভালোভাবে। তো পোলা চালটা দিয়ে দিলাম। পোলা চালটা দিয়ে একটু পোলা চালটা আমি একটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখানে আমি 1 কেজি চাল রান্না করছি। তো 1 কেজি চালে আমি প্রায় তার ডবল পানি দিছি। তো এখানে একটু দুধ দিয়ে দিলাম, পাউডার দুধ। এই তো বলক এসে পড়ছে বিরিয়ানিটা। তো এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো দমে দিয়ে দেবো এখন। দমে দেওয়ার পর আমি একটু এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটা, এটা হচ্ছে দেশি ঘি। তো ঘিয়ের স্বাদটা, ঘ্রাণটা খুব ভালো ছিল। এই তো ফাইনাল লুক।